দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে ছয় তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, বারো তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। ছয় তাকবীর বানিয়ে ছয় তাকবীরে ঈদের সালাত হয় কি করে? কেউ যদি ছয় তাকবীর আমল করেন তিনি করতে পারেন, কেউ যদি বারো তাকবীর আমল করেন তিনি তাও করতে পারবেন। ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আরো দুই একটি গ্রন্থ আলবানের সিলসিলার মধ্যে আসছে, সিলসিলার মধ্যে তিনি ওটার সনদ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ওই হাদিসের সনদটা শুদ্ধ, এবং তিনি শক্ত কথাই বলেছেন যে যারা মানে এই ছয় তাকবীরকে ভুল বলে সেটি ঠিক নয়, বরং তাদেরও মাঝে মাঝে ছয় তাকবীর করা উচিত। এই ধরনের কথা তিনি সিলসিলা হাদিস সহিহার মধ্যে উল্লেখ করেছেন। আলবানী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে চার চার তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহি বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়, তবে মাঝে মাঝে ছয় তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে, এটি হচ্ছে তার রেকমেন্ডেশন। ছয় তাকবীর ঈদের সালাত আদায় করা যাবে না, এটা সুন্নাত নয়। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না, হাদিস পেয়েছি বারো তাকবীরে মানব, কোন ব্যাখ্যা দরকার নেই। কে কোন কথা বলল সেটা দেখার বিষয় নয়, একটা হাদিস ব্যাখ্যা স্বরূপ কে আলোচনা পেশ করলো, কেউ শিথিলতা পেশ করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবী এবং সাহাবা কেরাম বারো তাকবীরে পড়েছে, আমিও বারো তাকবীরে পড়বো। করতে হবে, সেই করতে হবে।